এক ঘন্টা আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন। সবশেষে খবর আলোচনার বিশ্লেষণ নিয়ে থাকছি মুস্তাফা হক, আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ সাদিক। তো আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। অবস্থার উন্নতি হলো, শঙ্কামুক্ত নন ওবায়দুল কাদের, ঢাকায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। ভাসানচরে 23,000 রোহিঙ্গা নেওয়া হচ্ছে আগামী মাসে, পরিকল্পনা চূড়ান্ত এই সপ্তাহে। রাতনাড়ে বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে, রোহিঙ্গারা যাচ্ছে ভাসানচরে, মতামত পাঠাতে পারেন অথবা ফেসবুকে আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অবস্থার সামান্য উন্নতি হলেও তিনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তারা জানান, ভোর পর্যন্ত যদি শারীরিক অবস্থার উন্নতির বর্তমান ধারা অব্যাহত থাকে তাহলে শঙ্কা কেটে যেতে পারে। এদিকে সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দল তার অবস্থা পর্যবেক্ষণ করছেন। এই চিকিৎসক হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রোববার ভোরের দিকে ওবায়দুল কাদেরের শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার অবস্থা সংকটাপন্ন। ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থা নিয়ে বিকেল 5:30 সংবাদ সম্মেলন করেন চিকিৎসকরা। তারা জানান, হৃদযন্ত্রে 3টি ব্লক ছিল, তার মধ্যে 1টিতে রিং পরানো হয়েছে। চিকিৎসকরা জানান, তিনি পরিচিত মানুষের ডাকে সামান্য সাড়া দিয়েছেন, তবে এখনো শঙ্কামুক্ত নন। অতিরিক্ত ভিড়ের কারণে হাসপাতালে থাকা রোগীদের অসুবিধা হচ্ছে জানিয়ে চিকিৎসকরা নেতাকর্মীদের অনুরোধ করেছেন ভিড় না করতে। আমরা পাচ্ছি না, আমরা এখনো পর্যন্ত সন্ধ্যা 7:00 ঢাকায় পৌঁছান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল। তারা সরাসরি হাসপাতালে ওবায়দুল কাদেরকে দেখতে যান। এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে দেখতে বিকেলে হাসপাতালে যান রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। হাজি শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী অনিমেষ কর। তা ওবায়দুল কাদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে তার কাছে জানতে চাইছি। অনিমেষ, সিঙ্গাপুর থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসছেন তারা কিছু জানিয়েছেন কিনা, তাদের কথা নিয়ে আপনাদেরকে আর কোনো ব্রিফ করা হয়েছে কিনা? অনিমেষ, আপনার সঙ্গে কথা বলার জাস্ট 10 সেকেন্ড আগে আমি ভেতরে মিটিং উপস্থিত আছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তাকে ফোন করেছিলাম। তিনি খুব সংক্ষেপে আমাকে জানিয়েছেন যে স্টিল স্টে হেয়ার, এবং তিনি বলেছেন যে এই মুহূর্তে বিদেশে পাঠানো হচ্ছে না, তার শারীরিক অবস্থা বিবেচনা করে এখনো দেশে রাখা হচ্ছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ভেতরে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের যে বৈঠক হয়েছে এটি সেই বৈঠকের ভেতর থেকে বিপ্লব বড়ুয়া আমাকে জানিয়েছেন। এই মুহূর্তে তাকে বিদেশে পাঠানো হচ্ছে না, আরও অবজারভেশনের জন্য বাংলাদেশে রাখা হবে। পরবর্তীতে যদি পুরো যে কোনো পরিস্থিতি হলে সেই ক্ষেত্রে আবার নতুন করে সিদ্ধান্ত হতে পারে। অর্থাৎ ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে যেই সর্বশেষ সংবাদ সম্মেলন করেছিল আনুষ্ঠানিকভাবে, সেই সংবাদ সম্মেলনেও তারা বলেছিলেন যে এই রকম অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্স তাকে নেওয়া উচিত হবে কিনা সেই ব্যাপারে তারা কথা বলবেন বিশেষজ্ঞ চিকিৎসক সিঙ্গাপুর থেকে যারা আসছেন তাদের সঙ্গে। তার আগে কিন্তু সকালের দিকে তারা বলেছিলেন এরকম ক্রিটিক্যাল পেশেন্টকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার মতন অবস্থায়ও আসলে তিনি নেই। মনে হয় যে সেই অবস্থা বিবেচনা করেই তারা এই মুহূর্তে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত থেকে বিরত রয়েছে। অনিমেষ, সর্বশেষ যে সংবাদ সম্মেলনে বলা হয়েছিল যে বিএসএমএর চিকিৎসকরা বলেছিলেন যে তার অবস্থার উন্নতি হচ্ছে এবং উন্নতির ধারা অব্যাহত থাকলে, ভোর পর্যন্ত যদি এরকম ধারা অব্যাহত থাকে তাহলে তার সংখ্যা কেটে যাবে, সেই ধারা অব্যাহত রয়েছে কিনা সে ব্যাপারে কি আর কিছু জানিয়েছেন চিকিৎসকেরা?
সেই ধারা অব্যাহত আছে। ভিতরে আরেকজন কার্ডিওলজিস্টের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বলছেন যে তিনি আগের থেকে এখন একটু বেশি রেসপন্স করছেন এবং তার প্রেশার 90-110 এই রকম প্রেশার আছে, প্রেশার স্বাভাবিক আছে। তিনি আগের চেয়ে একটু ভালো রেসপন্স করছেন, তিনি একটু পা নাড়ানোর চেষ্টা করছেন, তার চোখের মণি নাড়ানোর চেষ্টা করছেন তিনি, এবং তিনি একটু ঠোঁটও নড়ছে, জিহ্বাও নাড়ানোর চেষ্টা করছেন, অর্থাৎ তার রেসপন্সের হার আগের চেয়ে ভালো। এই রকম অবস্থা যদি আগামী 10-12 ঘন্টা থাকে তাহলে হয়তো কিছুটা আশা আছে, সেই কথাও ডাক্তাররা জানাচ্ছেন। অনিমেষ, আপনাকে অনেক ধন্যবাদ। কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একাংশকে নোয়াখালীর ভাসানচরে সরিয়ে নেওয়া হচ্ছে আগামী মাসে। এ সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। এদিকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর ঘোষণার কথা জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত রবার্ট মিলার। বাহিনীর জাতিগত নিধনের মুখে 2017 সালের আগস্টের শেষে বিপুল সংখ্যক রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়। মানবিক দিক বিবেচনায় সরকারও 11 লাখ উদ্বাস্তুর আশ্রয়ের ব্যবস্থা করে, কিন্তু এতে কক্সবাজার ও আশপাশের এলাকার ভূপ্রকৃতি এবং পরিবেশে দারুণ নেতিবাচক চাপ পড়েছে, বদলে গেছে সেখানকার আর্থসামাজিক ব্যবস্থাও। পরিস্থিতি মোকাবেলায় নোয়াখালীর ভাসানচরে এসব রোহিঙ্গার জন্য আশ্রয়ের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে সরকার। জানা গেছে সেখানে রোহিঙ্গাদের স্থানান্তর শুরু হবে 15 এপ্রিলের মধ্যে। প্রাথমিকভাবে 23,000 রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে, আর প্রধানমন্ত্রীর বৈঠকে এ সপ্তাহেই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এপ্রিলের 15 তারিখের মধ্যে আমাদের 23,000 পরিবার, এক এক পরিবার সদস্য সংখ্যা 4 থেকে 5, মানে অলমোস্ট আমরা 1 লক্ষ রোহিঙ্গা শরণ বাস্তুচ্যুত রোহিঙ্গাদেরকে ভাসানচরে নিয়ে যাওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী আমরা পরিকল্পনা তৈরি করছি এবং খুব শীঘ্রই তাদের স্থানান্তরের কাজ শুরু হবে। বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানান রোহিঙ্গা শরণার্থী সংকট সহ বিভিন্ন খাতে সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশের জন্য আরও $45 মিলিয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। এর আগে ফেব্রুয়ারিতে জয়েন্ট রেসপন্স প্ল্যানে $60 কোটি সহায়তার ঘোষণা দেওয়া হয়। রোহিঙ্গা শরণার্থী সংকটে সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে $4,55,00,000 দিচ্ছে। গত 15 ফেব্রুয়ারি জেনেভায় ঘোষিত 2019 সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানের জন্য দেওয়া $6 কোটি অতিরিক্ত দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিমন্ত্রী জানান 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। তাদের জন্য ঘর, বিদ্যুৎ, যোগাযোগ, স্বাস্থ্যসেবা, বেড়িবাঁধ, ঘূর্ণিঝড় আশ্রয়ণ কেন্দ্র সহ সবকিছু তৈরি আছে বলেও জানান তিনি। $60 মিলিয়ন আমেরিকা বরাদ্দ করেছেন। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিটি এলপি গ্যাস সিলিন্ডারে উৎপাদন খরচের তুলনায় গ্রাহককে বাড়তি গুনতে হচ্ছে প্রায় 500 টাকা। আবার আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশে কমাচ্ছে না ব্যবসায়ীরা, এজন্য ক্ষুব্ধ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল আহমেদ। রাজধানীতে সকালে এলপিজি সামিট উদ্বোধন করে দাম দ্রুত কমানোর তাগিদ দিয়েছেন তিনি। বাসাবাড়িতে রান্নায় বাড়ছে এলপি গ্যাসের ব্যবহার, দেশের চাহিদা বেড়ে দাঁড়িয়েছে 10 লাখ টনে। সরকারের লক্ষ্য 2021 সালের মধ্যে বাসাবাড়ির 70% চাহিদা এলপিজির মাধ্যমে পূরণ করা। এজন্য 50টির বেশি প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমোদন দেয়া হয়, যদিও এর অর্ধেকই এখনো ব্যবসা শুরু করতে পারেনি। সঞ্চালন লাইনের গ্যাসের ওপর চাপ কমাতে এলপিজিতে জোর দিচ্ছে সরকার, কিন্তু দাম বেশি হওয়ায় চাপে পড়েছে ভোক্তা। জ্বালানি প্রতিমন্ত্রী জানান 12 কেজি সিলিন্ডারের উৎপাদন খরচ 700 টাকা হলেও ভোক্তারা প্রতি সিলিন্ডারে দিচ্ছেন 1200 টাকা। যেটা বিক্রি করেন ডিলারের কাছে, তার তিনটা হাত হয়ে যখন গ্রাহকের কাছে যান, তখন 400-500 টাকা ডিফারেন্স হয়ে যায় একটা সিলিন্ডারের মধ্যে। এটার দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে। ব্যবসায়ীদের দাবি, বাজার ব্যবস্থায় নিয়ন্ত্রণ না থাকায় দাম কমানো যাচ্ছে না, কয়েক হাত ঘুরে ভোক্তার কাছে পৌঁছতে দাম বেড়ে যায় বলেও দাবি করেন তারা। ডিস্ট্রিবিউশন লেভেলে আপনার ডিলার ডিস্ট্রিবিউটরের মাধ্যমে যখন যায়, এটা শুধু এলপিজির ক্ষেত্রে না মাননীয় মন্ত্রী মহোদয়, এটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, প্রোডাকশনে যারাই লোকাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সাথে আছে ভ্যালু চেনে, আপনারা লক্ষ্য করে দেখবেন যে ফ্যাক্টরি রেট আর বাজার দরের মধ্যে বড় ধরনের একটা গ্যাপ আসে। তবে ব্যবসায়ীদের এমন বক্তব্যে সন্তুষ্ট নন প্রতিমন্ত্রী। তিনি জানান এলপিজির দাম নিয়ন্ত্রণে দ্রুতই নীতিমালা করবে সরকার। তেল প্রায় সর্বোচ্চ কত হবে সেটা কিন্তু বেঁধে দিতে হবে, এবং সেখানে কোনো ফাঁকি ঝুঁকি চলবে না।
যদি তারা বলেন যে আমরা ফ্যাক্টরি প্রাইস নির্ধারণ করে দিব, বাকি রিটেলের উপর আমাদের কোনো হাত থাকবে না, তাহলে কিন্তু এটা মনোপ্লাইজ হয়ে যাবে। যার যেরকম ইচ্ছা সেরকম দাম রাখছে এবং সেরকমই তাই হচ্ছে। শুধু অতিরিক্ত দামই নয়, বিস্ফোরণ ঝুঁকির কারণেও এলপিজিতে আগ্রহ হারাচ্ছেন ভোক্তারা। এ কারণে ডিলার নিয়োগ সিলিন্ডার পরিবহনে স্বচ্ছতা আনার তাগিদ প্রতিমন্ত্রীর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহী সেনানিবাসে সকালে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 4 বীরকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। কর্মদক্ষতা, কঠোর অনুশীলন আর নিষ্ঠার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 7, 8, 9 ও 10 বীরকে মর্যাদাপূর্ণ জাতীয় পতাকা প্রদান করতে রাজশাহী যান প্রধানমন্ত্রী। এ সময় প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন তিনি। এরপর শুরু হয় ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদানের আনুষ্ঠানিকতা। পরে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় জাতির ক্রান্তি ও দুর্যোগকালে সেনাবাহিনীর অসামান্য ভূমিকার কথা তুলে ধরেন সরকার প্রধান। বলেন, জাতীয় পতাকা অর্জনের মধ্য দিয়ে বীররা যে মর্যাদা পেয়েছে তা রক্ষায় যে কোনো ত্যাগ শিকারে তাদের প্রস্তুত থাকতে হবে। কর্মদক্ষতা, কঠোর অনুশীলন এবং কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি হিসেবে যে পতাকা আজ আপনারা পেয়েছেন তার মর্যাদা রক্ষার জন্য যে কোনো ত্যাগ শিকারে আপনারা সদা প্রস্তুত থাকবেন। আধুনিক ও শক্তিশালী সেনাবাহিনী গঠনে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসাও করেন সরকার প্রধান। সরকার শাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে আমরা দেশ পরিচালনা করে যাচ্ছি। জনগণের সেবা করার জন্য আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা পেয়েছি। পবিত্র সংবিধান ও দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। আধুনিক ও চৌকস সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকার দৃঢ়প্রত্যয়ী বলেও জানান প্রধানমন্ত্রী। পবিত্র সংবিধান এবং দেশমাতৃকার সার্বভৌমত্বের প্রয়োজনে ঐক্যবদ্ধ থেকে বাহ্যিক কিংবা আভ্যন্তরীণ যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ঢাকা প্রিমিয়ার লিগের টি-20 আসরের ফাইনালে কাল লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম দোলেশ্বর। প্রথম আসরের শিরোপা জিততে মরিয়া দুই দলই ধারাবাহিকতা ধরে রেখে জয় চান জামাল অধিনায়ক সোহান। অন্যদিকে দলগত পারফরমেন্সে বাজিমাতের লক্ষ্য ফরহাদ রেজার। মিরপুর হোম অফ ক্রিকেটে খেলা শুরু সন্ধ্যা 6টায়। হাসি মুখে ট্রফি হাতে দুই দলের অধিনায়ক। প্রিমিয়ার লিগের প্রথম টি-20 আসরের শিরোপায় চোখ সোহান ফরহাদ রেজার। প্রিমিয়ার লিগের প্রস্তুতি টুর্নামেন্ট নামে পরিচিতি পেয়েছে 20 ওভারের আসর। তবে সময়ের সাথে টি-20 খেলতে না পারার আক্ষেপ থাকা ক্রিকেটাররা বাজিমাত করেছেন। আবাহনী, প্রাইম ব্যাংক, লেজেন্ডস অব রূপগঞ্জের মতো জায়ান্টদের বিদায় করে ফাইনালের মঞ্চে শেখ জামাল প্রাইম দোলেশ্বর। দুর্দান্ত আসর যাচ্ছে শেখ জামালের। গ্রুপ পর্বের দাপট সেমিতে ধরে রেখে ফাইনাল নিশ্চিত করেছে ধানমন্ডির ক্লাবটি। বোলিং লাইন আপে শাকিল, সালাউদ্দিন, সানি তাণ্ডব চালাচ্ছেন। ব্যাটহাতে অধিনায়ক সোহান, জিয়াউরের সাথে নাসির ফারদিন্ডা দাবি মিটিয়েছেন। শেষটাও ভালো চান ক্যাপ্টেন। টিম স্পিডটা খুব ভালো আছে। এখন যে জিনিসটা আসলে টি-20তে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যে সিচুয়েশন অনুযায়ী কাজটা করা এবং যেদিন যাদের থাকে ওই জিনিসটা নিজেদের করে নেওয়া। তো আমার কাছে মনে হয় যে ফাইনালে প্রাইম দলেশ্বর অনেক ভালো টিম, তো আমরা যদি আমাদের 100% কাজগুলো পারফেক্টভাবে করতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসরের শুরুটা ভালো হয়নি দলেশ্বরের। বিকেএসপির সাথে টাই হওয়া ম্যাচে সুপার ওভারে হারতে হয়েছে। তবে গাজীকে বড় ব্যবধানে হারিয়ে ভাগ্যের খেলায় সেমি নিশ্চিত হয়েছিল। সময়ের সাথে সমন্বয় গড়ে সেমিতে বাজিমাত। দল হয়ে খেলে হারিয়েছে প্রাইম ব্যাংকে। তবে বোলিং লাইন আপ নিয়ে কিছুটা ভাবনা রয়েছে ম্যানেজমেন্টের। ওদের জিয়া ভাই আছে, 2-3টা পার প্লেয়ার আছে যারা হেভি হিট করতে পারে, আর ওদের বোলিংও ভালো আছে, শহীদুল আছে, শাকিল আছে। হ্যাঁ, 2টা দলই সমান। টি-20 খেলা যে যে দিন ভালো খেলবে সে তার দিন। আর সেমির উইকেট নিয়ে সন্তুষ্টি রয়েছে, তেমনই স্পোর্টিং উইকেটের প্রত্যাশা করছে দুই দল, যাতে সেরা দলের জয় নিশ্চিত হওয়ার সাথে উপভোগ্য একটা ম্যাচ উপহার দিতে পারেন ক্রিকেটাররা। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আজকের মতামত পাঠানোর বিষয় ছিল রোহিঙ্গারা যাচ্ছে ভাষাঞ্চরে। এবারে জানিয়ে দিব এই বিষয়ে পাঠানো কিছু মতামত। মুকিত বলেছেন, রোহিঙ্গাদের ভাষাঞ্চরে নয়, মিয়ানমারে ফেরত পাঠানো হোক। আফরিন মনে করছেন, রোহিঙ্গাদের নাগরিক সুবিধা দেওয়া উচিত। বেলালের মত, আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তুষি জানিয়েছেন, দ্রুত ভাষাঞ্চরে স্থানান্তর করা হোক। শান বলছেন, রোহিঙ্গারা আজকাল অনেক অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ হতে হবে। তাসফিয়া বলছেন, মিয়ানমার ইস্যুতে আমাদের আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত। আর আদনান বলছেন, ভাষাঞ্চর সম্পর্কে রোহিঙ্গাদের আগে সঠিক ধারণা দেওয়া প্রয়োজন। সুজানা বলেছেন, ভাষাঞ্চরে পাঠানোর আগে বৈদেশিক সহায়তার যথাযথ বণ্টন নিশ্চিত করা উচিত। নাসিম বলেছেন, নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। বিজয় বলছেন, ক্যাম্প থেকে পালিয়ে রোহিঙ্গারা সারা দেশে ছড়িয়ে গেছে, এই বিষয়ে সরকারকে সচেতন হতে হবে। দর্শকদের ধন্যবাদ দিতে চাই, নানা ধরনের মতামত তারা আমাদের পাঠিয়েছেন। এই ছিল রাত 9টা বাংলাদেশ আয়োজনে।